একটা ছবি আমি যেখানে সেখানে তুললাম তোলার পরে ছবিটা দেখছি যে ব্যাকগ্রাউন্ডে কিছু একটা প্রবলেম আছে এবং ব্যাকগ্রাউন্ডটা অতটা সুন্দর না কিন্তু আমার ওই ব্যাকগ্রাউন্ড ভালো নেওয়ার জন্য কি বাড়ি থেকে বাইরে বেরোতে হবে কিংবা আমাকে কি গোয়াতে যেতে হবে দার্জিলিংয়ে যেতে হবে কোথায় যাবো আমি গাইজ আমি আপনাদের দেখাবো আপনি আপনার ঘরে বসেই ফটো তুলুন বা আপনি যে কোনো জায়গায় ফটো তুলুন কিন্তু ওই ছবিটার ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করে আপনি আপনার নিজের মতো ব্যাকগ্রাউন্ড লাগাতে পারবেন এবং ছবিটাকে কিন্তু অসাধারণ একটা লুক দিতে পারবেন দেখুন আমাদের আশেপাশের অনেক মানুষই আছে অনেক মানুষ আছে যারা কিন্তু যেখান সেখানে ছবি তোলে তোলার পরে ব্যাকগ্রাউন্ডটাকে জাস্ট চেঞ্জ করে দেয় তো গাইজ আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইল দিয়ে মাত্র দু মিনিটের মধ্যে আপনি আপনার মোবাইলে তোলা ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন সো হ্যালো গাইজ ইউ আর ওয়াচিং উজ্জ্বল অন্টিন ইউটিউব চ্যানেল অ্যান্ড আই উজ্জ্বল অফ মাই চ্যানেল ভিডিও প্রথমে আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে পিক্স আর্ট আপনি আপনার মোবাইল থেকে সোজা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে এখানে যে সার্চ বারটি রয়েছে আপনি এখানে জাস্ট লিখবেন পিআইসিএসএ আর টি পিক্স আর্ট এই অ্যাপ্লিকেশানটি আপনারা এখানে ইনস্টল লেখা পাবেন আপনি এখানে ইনস্টলে ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যাপ্লিকেশানটি আপনার সামনে ডাউনলোড হয়ে যাবে অ্যাপ্লিকেশনটি এত ভালো একটা অ্যাপ্লিকেশান এখান দিয়ে কিন্তু আপনি প্রায় সমস্ত রকমের ফটো এডিট করতে পারবেন এবং এই অ্যাপ্লিকেশানে মানে ফটো এডিটিং শেখার কোনো শেষ নেই ওকে অ্যাপ্লিকেশানটি যখন আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনি এই অ্যাপ্লিকেশানটি পেয়ে যাবেন ওকে অ্যাপ্লিকেশানটি এখন আপনারা ওপেন করবেন ওপেন করার পরে আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে আমার এখানে ইন্টারনেট কানেকশানটা দেওয়া ওই ওজন্য এরকম আসছে তো যাই হোক আপনি এখানে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন আপনি এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন আপনার মোবাইলে যত ফটো আছে এখানে শো করবে তো আপনি অল ফটোতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে আপনার মোবাইলে যত ফটো আছে সবগুলো কিন্তু এখানে শো করছে তো আপনি যে ফটোটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান সেই ফটোটাকে সিলেক্ট করে নেবেন আমি এই ফটোটাকে চেঞ্জ করবো সো আমি এই ফটোতে ক্লিক করব ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে অর্থাৎ ফটোটি আপনার সামনে ওপেন হয়ে যাবে দেন আপনি নিচে দেখুন এখানে অনেকগুলো অপশান আপনি পেয়ে যাবেন আপনি এইরকমভাবে জাস্ট এদিকে আসবেন আসার পরে দেখবেন এখানে কাট আউট বলে একটা অপশান আপনি পেয়ে যাচ্ছেন কাঁচির মতো আপনি এই কাট আউটে একটা জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন আপনি এখানে এই চিহ্নটা আপনি আবার ক্লিক করবেন আপনি এই চিহ্নতে ক্লিক করার পরে আপনি এইরকমভাবে ছবিটাকে এইভাবে দাগ দিয়েও কিন্তু আপনি কেটে নিতে পারবেন তো আমি ওটা বলছি না আমি জাস্ট আপনাকে সাজেস্ট করব এটাতে আপনি এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন এখানে অটোমেটিক কিন্তু ছবিটা কাট আউট হয়ে চলে আসবে সো সকাল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছবিটা অটোমেটিক ছবিটার উপরে একটা হালকা লাল লাল একটা দাগ হয়ে গেছে তো আপনি একটু লক্ষ্য রাখবেন ছবিটার কোন কোনায় যেন দাগটা মানে বাকি না থাকে অর্থাৎ যেটুকু ছবি আপনার প্রয়োজন সেটুকুতে যেন সঠিকভাবে দাগটা পড়ে সো যেখানে যেখানে দাগটা পড়েনি সেখানে দাগ দেওয়ার জন্য সেখানে দাগ দেওয়ার জন্য আপনি এইখানে দেখতে পাচ্ছেন এই আইকনটিতে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি একটু দেখুন আমার এখানে দাগটা পড়েনি ভালোভাবে আপনি এইভাবে জাস্ট আঙুল দিয়ে আপনি এখানে দাগটা দিয়ে দেবেন ওকে আচ্ছা আমি ভিডিওটা বড় হয়ে যাবে আমি অতটা ধৈর্য দিয়ে আমি এটাকে এডিট করছি না আপনারা একটু সময় নিয়ে এডিট করবেন আমি জাস্ট আপনাদের বিষয়টা দেখিয়ে দিই দেন তারপরে আপনি এখানে জাস্ট সেভ অপশানে ক্লিক করবেন ওপরে সেভ অপশানে ক্লিক করার পরে দেখুন আপনার সামনে এরকম ফটোটা চলে এসেছে এরপরে আপনি এখানে তীর চিহ্ন অপশানটি রয়েছে আপনি চিহ্ন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে নিজে দেখুন সেভ বলে একটা অপশান পেয়ে যাবেন দেন আপনি এখানে আরও একবার সেভ অপশানে ক্লিক করবেন দেখুন আপনার ফটোটি সেভ হয়ে গেল এবার আপনি ব্যাকে চলে আসবেন এবার আপনাকে একটা কাজ করতে হবে আপনি ব্যাকগ্রাউন্ড হিসাবে যে ছবিটা চুজ করতে চান সেই ছবিটাকে নিতে হবে তো আমি কোনো ছবি নিচ্ছি না আমি জাস্ট একটা কালার নিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার আপনাদের আপনাদের জাস্ট দেখানোর জন্য তো ফর এক্সাম্পল আমি এখান থেকে এই হলুদ কালারটি সিলেক্ট করে নিলাম আপনার যেটা ইচ্ছা আপনি কিন্তু সেটাই সিলেক্ট করতে পারেন এইবার আপনার সামনে এরকম কালারটি চলে আসলো আপনি নিচে যে অপশানগুলো আছে আপনি জাস্ট এইভাবে স্লাইড করবেন স্লাইড করার পরে দেখুন এখানে অ্যাড ফটো বলে একটা অপশান রয়েছে আপনি এই অ্যাড ফটো ফটোতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন ওই ছবিটা যেটা আমরা কাট করলাম ওই ছবিটা কিন্তু এখানে চলে এসেছে সো ওই ছবিটার উপরে ক্লিক করব ক্লিক করার পরে অ্যাড ওয়ান আপনি দুটো ছবিও এখানে অ্যাড করতে পারেন একটাও অ্যাড করতে পারেন আমি একটাই করে দেখাচ্ছি আপনাদের অ্যাড ওয়ানের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন ছবিটা এখানে চলে আসলো দেখুন এই ছবিটা কিন্তু আমার এই রকম হয়ে গেল এবার আপনি এই ছবিটার ক্যাপাসিটি আপনি বাড়াতে পারবেন কমাতে পারবেন আপনি যেরকম ইচ্ছা সেরকম করতে পারবেন এই ছবিটা আপনি কোনো জায়গায় যদি ক্রপ করতে হয় আপনি ছবিটাকে ক্রপ করে নিতে পারবেন এইরকমভাবে আপনি সাইডটাও ক্রপ করে নিতে পারবেন আপনি যেটা মানে আপনার ইচ্ছা আপনি সেরকমভাবে ক্রপটা করে নিতে পারবেন আপনি এখানে ফ্লিপ রোটরেট করতে পারবেন আপনি ছবিটাকে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মানে আপনার যেটা মানে আপনার সুবিধা হয় আপনি সেটাই এখানে করে নিতে পারবেন তারপরে আপনি এখানে অ্যাডজাস্টমেন্ট বলে নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন আপনি এই অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে যদি আপনার মনে হয় ছবিটারই শুধুমাত্র ব্যাকগ্রা মানে ব্রাইটনেসটা বাড়াবো তাহলে আপনি ছবিটা ব্রাইটনেস এইভাবে কমাতে কিংবা বাড়াতে পারবেন আপনি আমি একটু বাড়িয়ে দিলাম আপনি কন্ট্রাস্ট আপনি বাড়াতে পারবেন কিংবা কমাতে পারবেন আপনার যেটা ইচ্ছা আপনি নিজের পছন্দ মতোভাবে এখানে কন্টাস্টটা বাড়িয়ে দেবেন ক্লিয়ারিটিতে ক্লিক করার পরে আপনি ছবিটা ক্লিয়ারিটি বাড়াতে পারবেন ক্লিয়ারিটিটা বেশি বাড়ালে কিন্তু ছবিটার যে ন্যাচারাল লুক সেটা হারিয়ে যায় জাস্ট আপনি খুব বেশি হলে দশ পর্যন্ত রাখবেন ক্লিয়ারিটি আপনি এখান থেকে সেটজেশনে ক্লিক করে আপনি এখান থেকে আপনি আপনার ছবির যে কালার দেখছেন এখানে কিন্তু জাস্ট ছবি কালারটি চেঞ্জ হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার কোনো চেঞ্জ হবে না তো আপনি এখান থেকে ছবির কালারটাকে একটু বাড়িয়ে নিতে পারবেন আপনি এখানে বিভিন্ন রকমের শ্যাডো আছে হিউ আছে হাইলাইটস আছে আপনি হিউয়ে গিয়ে আপনি ছবিটার এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লুকস দিচ্ছে ছবিটা আপনি আপনার পছন্দ মতো এখানে একটা চুজ করে নেবেন ওকে আপনি হাইলাইটসে গিয়ে আপনি ছবিটাকে হাইলাইট করতে পারবেন দেখুন ছবিটা কিন্তু কতটা আপনার সামনে ফোকাসড হয়ে আসছে আপনি শ্যাডোতে গিয়ে ছবিটার শ্যাডো বাড়াতে কিংবা কমাতে পারবেন আপনি জাস্ট আপনার যেটা ভালো লাগবে আপনার নিজের মতো করে একটা ছবিটাকে বানিয়ে নেবেন দেন আপনি এখানে টেমটে ক্লিক করে আপনি এটাকে বাড়াতে পারবেন কিংবা এটাকে কমাতে পারবেন টেমটাকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কুল লুকস দিচ্ছে এই সাইডে যত যাচ্ছে তত কিন্তু ওয়ার্ন লুকস দিচ্ছে সো আমি এটাকে কুল রাখতে চাইছি সো আমি একটু এখানে মাইনাস করে দিলাম দেন আপনি আপনার পছন্দ মতো করার পরে আপনি এখানে রাইট অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ছবিটাকে আপনার পছন্দ মতো আপনি বড় করতে পারেন ছোটো করতে পারেন সেটা আপনার পছন্দ সো আমি ছবিটাকে এই রকমভাবে রেখে দিচ্ছি আপনি যদি মনে করেন কোনো স্টিকার দেবো সো আপনি এখানে স্টিকারে ক্লিক করার পরে আপনি এখানে আমার ইন্টারনেট কানেকশান নেয় আপনি অনেকগুলো স্টিকার পেয়ে যাবেন স্টিকারগুলো আপনি এখানে ইউজ করতে পারবেন আপনি যদি কোনো টেক্সট লিখতে চান ফর এক্সাম্পল আমি লিখছি আমার চ্যানেলের নাম উজ্জ্বল অ্যান্টনি আপনি আপনার মতো একটা যে কোনো কিছু একটা লেখা লিখতে পারবেন আপনি টেক্সটের বিভিন্ন রকমের আচ্ছা প্রথমে আমি টেক্সটের কালার করে দিচ্ছি আমি রেড কালারটা চুজ করলাম আপনি টেক্সটের যে ফ্রন্ট সেটা আপনি চেঞ্জ করতে পারবেন নিজের মতো করে দেখুন সো আমি ফ্রন্টটা আমি এখানে এই রকমই রাখছি আপনি টেক্সটের এটা বাড়াতে পারবেন কমাতে পারবেন যেটা স্ট্রোক যেটাকে বলা হয় অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে একটা জাস্ট একটা দাগ পড়বে সো এখানে আমি বাড়িয়ে দিলাম দেখতে পাচ্ছেন আপনার টেক্সটের পিছনে একটা কালো কালো দাগ চলে আসছে আপনি টেক্সটের লাইট বাড়াতে পারবেন ইফেক্ট দিতে পারবেন এখান থেকে ইফেক্টে ক্লিক করার পরে আপনি বিভিন্ন রকম এখানে কালারের ইফেক্ট সব রকমের জিনিস কিন্তু এখানে আছে সো এক একটা করে আপনি এক এক রকমের এডিট করতে পারবেন এখানে প্যাস্টেল আছে প্যাস্টেলে যদি আমি ক্লিক করি ছবিটা পুরো অন্য হয়ে যাবে কালার রিপ্লেস করতে পারবেন এখানে আপনি ব্লার অপশানটি আছে ব্লাড অপশানটি ইউজ করতে পারেন এখানে এফএক্স আছে এখানে ফিল্টার আছে আপনি বিভিন্ন এখানে অনেক কিছুই অপশান আপনি পেয়ে যাবেন সো নিজের মতো করে ছবিটা আপনি এখানে এডিট করবেন এখানে ব্লেন্ড আছে অনেক রকম আপনি বর্ডার দিতে পারবেন ফ্রেম দিতে পারবেন এই যে বর্ডার দেখতে পাচ্ছেন ফ্রেম ফ্রেমে ক্লিক করার পরে আপনি এখানে অনেকগুলো ফ্রেম পেয়ে যাবেন ইন্টারনেট এখানে স্লো আসলে আমার এখানে কারেন্ট নাই সো আমাকে একটু কষ্ট করে ভিডিওটা বানাতে হচ্ছে সো এখানে আপনি এখানে শেপ পেয়ে যাচ্ছেন ফ্রি ক্রপও পাচ্ছেন এইভাবেই আপনি যে কোনো ফটোর ন্যাচারালভাবে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন সেখানে বিভিন্ন রকম ইফেক্ট দিতে পারবেন নিজের লেখা দিতে পারবেন অ্যান্ড কাছে আপনার যদি মনে হয় পিছনে এই যে আমি হলুদ কালারটি দিলাম এখানে যদি আপনার মনে হয় কোনো ন্যাচারাল কোনো সব প্রাকৃতিক দৃশ্য গাছপালা থাকবে সমুদ্র সৈকত থাকবে সেগুলোও কিন্তু আপনি দিতে পারেন ওকে সো আপনি আপনার পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড আপনি এইভাবে দিয়ে দেবেন দেন আপনি এখানে রাইট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি আবার তিচ্চিহ্ন অপশানে চলে যাবেন তিচ্চিহ্ন অপশানে গিয়ে নিচে দেখবেন সেভ অপশান সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পরে এখানে আবার সেভে ক্লিক করবেন এবার আপনার এই ফটোটা কিন্তু আপনার মোবাইলের গ্যালারিতে সেভ হয়ে যাবে তারপরে আপনি ওই ফটোটাকে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন ফেসবুকে ইউজ করতে পারবেন হোয়াটসঅ্যাপে ইউজ করতে পারবেন আশা করছি আপনাদের ভিডিওটা উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে আমার ভিডিও দেওয়া সার্থক হবে অ্যান্ড ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন রকম সমস্যা হলে ভিডিওটি আরও একবার দেখুন এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই জাতীয় ভিডিও পাওয়ার জন্য আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ